আদালতের নির্দেশে অবশেষে চাকরি থেকে ইস্তফা দিলেন হাই স্কুলের এক শিক্ষিকা জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের জীবনবিজ্ঞান বিষয়ের ওই শিক্ষিকা সোমবার স্কুলে গিয়ে পদত্যাগপত্র জমা দেন প্রধান শিক্ষিকার হাতে স্কুল সূত্রে খবর আছে দু হাজার একুশ সালের আঠেরোই ফেব্রুয়ারি বানারহাট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চাকরিতে যোগ দেন তিনি গত সেপ্টেম্বরে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে একটি তালিকা প্রকাশ হয় যে তালিকাতে নাম ছিল ওই শিক্ষিকার সোমবার তিনি স্কুলে গিয়ে প্রধান শিক্ষিকার হাতে তার ইস্তফাপত্র জমা দেন যদিও তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চাননি কোনো কথাও বলতে চাননি এই বিষয়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তোলপাড় চলছে রাজ্যে নিয়োগে বেনিয়মের অভিযোগে জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ একাধিক একাধিক শিক্ষা জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব তদন্ত যত এগো চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে অযোগ্যরা টাকা দিয়ে চাকরি পেয়েছেন যোগ্যরা বঞ্চিত এমনই অভিযোগ তুলে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি চলছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে অযোগ্য অথচ চাকরি পেয়েছেন যারা তাদের পদত্যাগের নির্দেশ দেন বিচারপতি গাঙ্গুলি গত আঠাশে সেপ্টেম্বর বিচারপতির নির্দেশ ছিল যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তারা যেন নয় নভেম্বরের মধ্যে চাকরি ছাড়েন এবং সাত নভেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনে চিঠি পাঠান তেমনটা করলে কোনো পদক্ষেপ তাদের বিরুদ্ধে করা হবে না তাদের জায়গা শূন্যপদ হিসেবে দেখা হবে কিন্তু তেমনটা যদি না করেন অর্থাৎ অযোগ্যরা পদত্যাগ না করলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে আগামী কয়েক বছর কোনো সরকারি চাকরিও তারা পাবেন না ধর্মতলায় ছশো দিন পার করে যারা আন্দোলন করছেন তাদের দাবি সাদা খাতা জমা দিয়ে চাকরি যারা পেয়েছেন তারা চাকরি করছেন অথচ বঞ্চিত আছে যোগ্যরা আদালতের নির্দেশের পর সোমবার সামনে এসেছে বানারহাটের এক শিক্ষিকার নাম যিনি স্কুলে গিয়ে তার পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন বলেই খবর আছে পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন স্মার্ত